হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি পাখিদেরকে দেখিয়ে শুরু করছি। এর আওয়াজ তো তোমরা আমার ব্লগে পাওই, কিন্তু হয়তো অত একটা দেখতে পাও না। এদের আওয়াজ কিচিরমিচির কিচিরমিচির আমার ব্লগে পাওয়াই যায় যখন আমি ভয়েস ওভার করি তখন। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি সারাদিনই বৃষ্টি হয়েছে, এখনই বৃষ্টিটা নেমেই পড়বে মনে হচ্ছে দেখে। আর বলতে বলতে বৃষ্টিটা সত্যি সত্যিই নেমে পড়েছিল। দেখো এরকম বৃষ্টির ওয়েদারে খুব সুন্দর, মানে কি বলবো, দেখতে যা দারুণ লাগে না জানলা দিয়ে। জেরি জেরি, এই জেরি, এই লাঠিটা কই রে? লাঠি নিয়ে আসবো, জেরি চান করবি? চান আজ তো জেরি চান করবে, চান। বা বা শুয়ে পড়লো, দেখো হাত দিয়াতে, তোর মাথায় হাত বুলিয়ে দাও নাকি, মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য শুয়ে পড়লে তুমি, ওইভাবে শুয়ে পড়লে হ্যান্ডশেক কর। দাদু 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 এসেছে, দাদু 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 অসু 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 বলো বলো মিষ্টি আনেনি তোর জন্যে, চ চলে এসেছি ঘরে কাজকর্মগুলো করতে। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে, তো মা সব পুজোর জোগাড় এদিকে করছে, সকাল সকালই পুজোটা হয়ে যাবে। আর এদিকে আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি ঘর গুছানো। আর চেয়ারটাতে কাঁচা কাপড়গুলো এত জড়ো হয়েছে বৃষ্টিতে, এখন বাইরে শুকাতে দিতে পারছিলাম না, তাই এগুলো চেয়ারে জড়ো হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে অবশ্য। বৃষ্টির দিনে এটাই একটা জ্বালা, কাপড় কাচলে শুকোতে চায় না। আলনাটা তো যতই ঠিক করি ওটা ঠিক থাকবেই না। আর বাঙালিদের বাড়িতে একটা চেয়ার এরকম থাকবেই যেখানে সব জামা কাপড় সবার এক জায়গায় জড়ো করা। এগুলো ঠিকঠাক করে নিয়ে তারপরে রান্নাবান্না কী হলো সেটা দেখতে যাব। এদিকে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে বর, এটাকে কাটতে হবে, কেটে কুটে এটাকে রান্না করবে মনে হয় আজকে। এদিকে কেটে নিয়েছে, ডিম ছিল ইলিশ মাছটাতে, খুবই ভালোই ডিম ছিল। পর্দার ইলিশ, এবার চলে যাব চান করতে। ভেবেছিলাম কাপড় পরবো, কিন্তু এখন আর কাপড় পরবো না, কাপড় পরলে খুবই অসুবিধা হয় আমার, তো নাইটিটাই পরে নিই। চান করে ফুল তুলে নিয়েছি, লক্ষ্মী পুজো আছে যেহেতু, তো এদিকে ঠাকুর প্রণাম করতে চলে এসেছিলাম। লক্ষ্মী পুজো হয়ে গিয়েছে আমাদের, এই মাসে হয় লক্ষ্মী পুজো। ধানের একটা হাঁড়ি থাকে, ওই ধানের হাঁড়িতে লক্ষ্মী বসিয়ে পুজো করা হয়। তারপর এদিকে আলতা পরে নিয়েছি, প্রত্যেক বৃহস্পতিবারই আমাদের নিয়ম আছে পড়া, কিন্তু হয় না প্রত্যেক বৃহস্পতিবারে, তাই আজকে পরে নিলাম। এদিকে ব্রেকফাস্টও করে নিয়েছি, ব্রেকফাস্টের পর আসে আমার ফল খাওয়ার সময়, তাই এদিকে আঙ্গুর বেদানা আর ফ্রুট জুস নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টের এক ঘন্টা পর আমি ফ্রুটটা খাই, এক দেড় ঘন্টা পর ব্রেকফাস্ট করি, 9:30 সাড়ে 9:30 সময়। আর
ফ্রুট খাই আমি হচ্ছে 10টা সাড়ে 10টা 11টা ওরকম সময় আমি খেয়ে নিই। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে মাছ ভাজা, পটল ভাজা, ডাল, তারপরে ছিল মোচার ঘণ্ট শাক, এদিকে আলু পোস্ত, এটা হচ্ছে শাক চচ্চড়ি মনে হয়, আর ওইদিকে আছে মোচার ঘণ্ট। আমার মোচার ঘণ্ট খেতে ভালোই লাগে। তো সবার লাঞ্চের সময় হয়ে গেছে, সবাই একসাথেই লাঞ্চ করিনি আমরা, সবারই পেটে নিয়েছে। আর লাঞ্চ করে এখানে আমি ঘরে চলে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল খুব, তাই জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখছিলাম। আমার দেখতে খুবই ভালো লাগে জানলা দিয়ে বসে বসে বৃষ্টি, সারাদিন প্রায় এরকমই বৃষ্টি হয়েছে। বৃষ্টি দেখতে দেখতে খিদেও পেয়ে গিয়েছিলো, তাই ঘরে একটা কলা ছিল ওটা খেয়ে নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে তাও বৃষ্টি দেখতে দেখতে আবার দুধ খাচ্ছি এটা রান্না করে জানলা দিয়ে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। এখন ঘরেরই ব্লগ পাবে তোমরা, কারণ আমি ঘর থেকে কোথাও বেরোই না, শুধু ডাক্তার দেখাতেই যাই। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল।